গুড আফটারনুন সবাইকে। আজকের কুইজটা আমরা গ্রুপ ওয়াইজ খেলব। গ্রুপ এ হচ্ছে এই দিকটা, যার ক্যাপ্টেন সায়ব। হাত তালে, সায়ব হাতটা দেখাও একবার। ওকে, গ্রুপ বি এর ক্যাপ্টেন রাধিকা, হাত তোলো, হাত তালে। ভালো করে শোনো, তোমার কাছে খাতা আছে, এইখানে একজনের কাছে খাতা পেন থাকবে, ওখানে একজনের কাছে খাতা পেন থাকবে, যারা স্কোর লিখবে। সঠিক উত্তরের জন্য 4 নাম্বার। কে বলো, কেউ একজন হলি হলো, বেশ। সঠিক উত্তরে 4 নাম্বার, ভুল উত্তরে 3 নাম্বার মাইনাস, বোনাস দিলে 5, বোনাসে ভুল দিলে মাইনাস 4। কি বললাম? সঠিক অ্যান্সার 5, ভুল দিলে, সরি, সঠিক অ্যান্সারে 4, ভুল দিলে মাইনাস 3, বোনাস দিলে প্লাস 5, চ্যালেঞ্জ করলে বোনাসে ভুল দিলে মাইনাস 4। ঠিক আছে, আমি শুধুমাত্র, নিয়মটা ভালো করে শোন, আমি শুধুমাত্র মনিটর ক্যাপ্টেনের কাছে কি অ্যান্সার নেবো। কেউ একটা হঠাৎ করে অ্যান্সার বলে আমি কিন্তু প্রথমেই অ্যান্সার নিয়ে নেবো, ওটা তখন কিন্তু চেঞ্জ করলে হবে না। তাই চুপ করে থাকো, যেটা জানো সেটা ওখানে বলো। যখন আমি গ্রুপ এ কে প্রশ্ন করব, তখন গ্রুপ বি এর যারা আছো তাকে আলোচনা করো না, তাকে শুনতে পেয়ে যাবে কাছাকাছি। তোমার কাছে তো আসবে, আর তো কি তৃতীয় কোনো ব্যক্তি তো নেই। তাহলে শুরু করি আজকের কুইজ কম্পিটিশন। প্রথম প্রশ্ন গ্রুপ এ সায়ক, তার আগে বলবো অসৎ উপায়ে যেন কেউ অবলম্বন করবে না, ধরা পড়লে মানহানি সম্ভাবনা প্রবল। চলো গ্রুপ এ প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যে কালকূট বলা হয় কাকে? বলো, সমরেশ বসু, হাততালি, প্লাস 4। গ্রুপ বি, হকির জাদুকর কাকে বলা হয়? ভেরি গুড, প্লাস 4। নেক্সট, তোমাদের কথা অমৃত সমান এর শিল্পী কে? কথা অমৃত সমান এর শিল্পী কে? তোমরা মনে মনে ভাবো, কথা অমৃত সমান এর শিল্পী কে? পারবে না লিপ করবে, পারবে না লিপ করবে? তোরা ওইদিকে দেখতে পারিস, কেউ চেক, কেউ দেখছে না তো, কেউ নোট চেক করছে না তো, তোমরা বলতে পারলি 5। যারা যারা লাইভটা দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ক্লাস কিন্তু আরও নিয়ে আসবো। সঙ্গীতা বলো, লিপ লিপ করবে? লিপ করে দিচ্ছে ওরা। তোমরা কি চ্যালেঞ্জ করবে রাধিকা? ওকে, কেউ চ্যালেঞ্জ করলো না। কারেক্ট অ্যান্সার ইজ শাউলি মিত্র। চলো নেক্সট প্রশ্ন তোমাদের, না 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 না, লিপ করলে কোনো মার্কস কাটা যাবে না, লিপ করলে কোনো মার্কস কাটা যাবে না, চ্যালেঞ্জ করলে কিন্তু অ্যান্সার দিতেই হবে। বলো, আচ্ছা বলো দেখি, মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম মহিলা ভারতীয় কি নাম? মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম মহিলা ভারতীয়। মনিটারকে বলো, মনিটারকে বলো, আমাকে না বলে মনিটারকে বলো, মনিটার সাথে আলোচনা করো, একবার জিজ্ঞেস করে নাও আর কেউ আছেন কি না। আরে মনিটারকে বল না রে বাবা। ভেরি গুড, ভেরি গুড। তার মানে প্রথম রাউন্ডের শেষে কিন্তু এরা এগিয়ে আছে। চলো সাবধানে খেলো, ঠান্ডা মাথায় খেলো। চলো তোমাদের এদিক থেকে আবার বদনাম ছড়ানো হচ্ছে যে নাকি তোমাদের ইজি প্রশ্ন করা হচ্ছে, কি বলা যায় বলো? মানুষ সুখী হচ্ছে না, কারোর সুখে কেউ ভালো থাকছে না। চলো বলো, ঝুম ঝুম কি?
ঝুমকি, ভেরি গুড, প্লাস চার। নেক্সট ক্লাস বি, তাই গ্রুপ বি, লাফিং গ্যাসের সংকেত কি? লাফিং গ্যাসের সংকেত কি? লাফিং গ্যাসের সংকেত কি? ভেরি গুড, প্লাস চার, ভেরি গুড। তোমরা বলো, আচ্ছা ব্লিচিং পাউডারের সংকেত কি? লিপ করতে পারো, আচ্ছা তুমি কাকে নমিনেট করতে পারো যে ও বলবে? কে বলবে বলো, কে বলবে? আরে ওকে, ও এ সায়ক, তুই যদি কাকে, কে বলবে? ও বলবে তো বল, কে বলবে? কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। শোন, যদি মনিটার মনে করিস কেউ কাউকে বলতে চাস তো তাকে দিয়ে বলাতে পারিস। অনেক সময় কে বলতো, এইচ এন ও টু শুনলি, তুই শুনলি এইচ এন ও ওয়ান বা এইচ এন ও থ্রি শুনলি, তো সেই ভুলটা না তুই নমিনেট করতে পারিস না, ও বলে দিবে, ও বলবে, তুই নাও বলতে পারিস, কিন্তু ওকে নমিনেট করতে হবে। গোর্খা জনমুক্তির মোর্চার শীর্ষ নেতার নাম কি? এটা বিহারিরা খায় কিন্তু, খুব খায়, এবং আরেকটা দেবো, অজয় দেবগন কিন্তু খুব অ্যাড দেয় না রে, জানে না রে, ও জানে না, আরে পারবে না রে, পারবে না, ভেরি গুড, ভেরি গুড, পারতো পারতো, এই ধর পারতিস না, ও পারতো পারতো, ইজি পোস্ট, ইজি পড়তো পারতো, ও পারতো না, অন্যটা পড়েছে, তোদেরও তো বোঝা ভাই বলো। আচ্ছা পারাদ্বীপ বন্দর দেখতে গেলে যে রাজ্য আছে সেই রাজ্যের রাজধানী কোথায়? পারাদ্বীপ বন্দর যে রাজ্যে অবস্থিত সেই রাজ্যের রাজধানী কি নাম? ক্যাপিটাল সিটি অফ দ্য স্টেট, কারেক্ট অ্যান্সার ভুবনেশ্বর, ভেরি গুড, ক্লাস চার। নেক্সট প্রশ্ন তোমাদের, বলো দেখি পলাশির যুদ্ধ যে সালে হয়েছিল সেটি তিন দ্বারা কি বিভাজ্য? পলাশির যুদ্ধ যত সালে হয়েছিল সেটি কি তিন দ্বারা বিভাজ্য? ইয়েস অর নো, না, কারেক্ট অ্যান্সার না, ভেরি গুড। সেকেন্ড রাউন্ডের শেষে স্কোর এখন কি? ওকে দেখা যাক, জয়শ্রী কি ব্যাপার রে, তুই খেলছিস না, এভাবে হার এই রে, দেখ তোদের নামে কি অপবাদ দিচ্ছে, দেখ কেন হিংস দিইনি, তোদেরও দেবো বলো। 2016 সালে অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হয়েছিল তার কি নাম? বল, ভেরি গুড, কারেক্ট অ্যান্সার, প্লাস চার। তোমরা বলো, আচ্ছা নর্মদা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছিল? সঙ্গী অমর সঙ্গী, বুঝলি গান করছে যে গানটা আমার ফেভারিট, আরে আমি গান গাইতে পারবো না, আমি আমার ফেভারিট গুম্বাদা, আমি বাপিলাইড়ি গান গাইতে পারবো না, ব্যান্সে বল,
ঠিক আছে, আর বেশি কোন নয়, আগুন জ্বলছে, আগুন জ্বলছে, শুরু হয়েছে, শুরু হয়েছে। চলো নেক্সট, জয়শ্রী এগে গেছে কিন্তু, চলো দেখা যাক। বলো, নেতাজি দি ফরগটেন হিরো কার সেই চলচ্চিত্রে পরিচালকের নাম কি? নেতাজি দি ফরগটেন হিরো, মা কালী রূপ, রাম শ্যাম যদু মধু যে কোনটা বল না, একটা ভুল হলে বানান কিন্তু উল্টো পাড়া যাবে না, সেম টু সেম বানান চাই আমার, লিপ করলে বাঁচবি, ভুল দিলে মাইনাস তিন, ওরা সাথে এগিয়ে যাবে, সাবধান সাবধান, ভুল দেওয়া যাবে না, লিপ করে দিবি তাও ভালো, ভুল দিলে কিন্তু শেষ। হ্যাঁ 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 হ্যাঁ, চলো কি করবে, আরে জায়গাটা বলে দেবে, রাম শ্যাম যদি মধু বল, একদম ভুল অ্যানসার, চ্যালেঞ্জ করবে স্যার, বলছি টাইটেলটা বলতে হবে, অবশ্যই, তাহলে কি চ্যালেঞ্জ করবে না, এদের মাইনাস থ্রি করো, অ্যান্সার ইজ স্যাম বেনেগাল রে, স্যাম বেনেগাল, ছি ছি ছি, এইটা দেখ তোদেরকে আমি হিন্টস দিলাম, মা কালী রূপ, শ্যাম আম্মা, শ্যাম রাম, শ্যাম যদু মধু, আর কত বল না, আমি তো বলে দিলাম, তাহলে জয়িতা সমান সমান হয়ে গেল, ওদেরকে হিন্টস দিলাম, বেশ বেশ বেশ, চলো এই রে কি জয়শ্রী, এইটা কি ছিল, এবার কি মতামত, ওরে বাবা, চলো চলো চলো, খেলা হবে খেলা হবে, চলো তোমরা বলো, উত্তর প্রদেশের রাজধানী কোথায়? কারেক্ট অ্যান্সার, তোমরা বলো, লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? কারেক্ট অ্যান্সার, প্লাস চার, তোমরা বলো, এ রাইটার্স পিপল, এ রাইটার্স পিপল কার লেখা? নাম না জানলে লিপ করতে পারো, উল্টো পাল্টা নাম আমি শুনবো না, এ রাইটার্স পিপল, এ রাইটার্স পিপল কে পারবে, লিপ করতে পারো, কোনো নাম্বার কাটা যাবে না, ভুল অ্যান্সার দিলে কিন্তু নাম্বার কেটে যাবে, এইটা আজকের ক্লাসের সব থেকে টাফ প্রশ্ন, পারবে না, বলো চ্যালেঞ্জ করবে, চ্যালেঞ্জ ঠিক দিলে পাঁচ আর ভুল দিলে মাইনাস চার, সাবধান, তুই ওকে দিয়ে বলাতে পারিস, এ রাইটার্স পিপল কে লিখেছিলেন, আরে ওকে দিয়ে বলা করো না বাবা, একই ব্যাপার, বিএস নয়পাল, কারেক্ট অ্যান্সার, ক্লাস পাঁচ, ওদের কোনো নাম্বার কাটা যাবে না, লিপ করেছে, তো ফোর্থ রাউন্ড শেষে স্কোর কার কত হলো বলো, এরপর আর লাস্ট রাউন্ড চলবে, এরপর আর দুটো প্রশ্ন, এরও দুটো হলো, দুটো না তোদের এখন দুই বেশি আছে, আর দুটো প্রশ্ন রাউন্ড শেষ হয়ে যাবে, চলো বেশ, এইটা কিন্তু চরম কাক কোশ্চেন ছিল, দেখো তোমাদের মতামত দিচ্ছে কি বলবে, তোমাদের কোনো মতামত, তোরা কি রে, তোরা কিছু বলতে পারি না, ওরা তোদেরকে আক্রমণ করছে আর তোরা হাসছিস, মরে গেছিস এরকম হচ্ছে না, তোরা অ্যাটাক কর, তোরা বল, এই কি রে, ভালো মানুষের যুগ নেই, মানে
ছিঁড়ে মেরে দেবে। চলো তোমাদের প্রশ্ন আস্তে 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 বলো, সেটা হচ্ছে আচ্ছা এদের প্রশ্ন, এদের প্রশ্ন এক আলোকবর্ষ সমান কত কিমি? একই দিয়ে বলা কারণ একই ব্যাপার, একটা ভুল একটা গলতি তো সব শেষ। কারেক্ট আনসার প্লাস চার। নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে বলো দেখি ভারতের সংবিধানে কতগুলি শিডিউল আছে? শুধু কি এখানে এই মেয়েটা পড়াশোনা করেছে? সাথী তোর কাজ হচ্ছে এখান থেকে ওইখানে অ্যান্সারে বাড়াতে কথা বাড়িতে হয়ে কাজ করছিস বাহু। ভুল অ্যান্সার, ভুল অ্যান্সার, ভুল অ্যান্সার। মাইনাস তিন করো, তোমরা কি চ্যালেঞ্জ করবে? কারেক্ট অ্যান্সার বারো, কারেক্ট অ্যান্সার তো প্লাস পাঁচ। এবার আস্তে আস্তে জয়শ্রী মুখে হাসি ফুটছে। এই প্রশ্ন শুনেছিল লাইভ ক্লাসও করি, লাইভ ক্লাস ফ্রি না ফ্রি তাও বলো। এবার কাল চেয়ে গেলে ছিল লাস্ট রাউন্ড, দেখে শুনে এদিকে তো অ্যান্সার বলতেই হবে, আবার তোদেরকেও অ্যান্সার বলতে হবে। চলো সেটা হচ্ছে ভগৎ সিং কবে শহীদ হন? ১৯৩১ কারেক্ট অ্যান্সার। তোমাদের প্রশ্ন হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয়? কারেক্ট অ্যান্সার ১৮১৭ প্লাস চার। চলো এবার স্কোর বলো, এবার স্কোর বলো। চলো না দেখ দাঁড়িয়ে হয়েছে এগিয়ে কি পারে কত? হ্যাঁ দশ মার্কস ডিফারেন্স, যাই হোক তবে তবে শোন স্কোরটা চেক করে নিস, তবে উইনার্স আজকে গ্রুপ এ আটটা, গ্রুপ বিও ভালো রেজাল্ট করেছে ওদের জন্য হাততালি। থ্যাংক ইউ সো মাচ।